গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ আবশ্যক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা নবনির্বাচিত কমিটি ঘোষণা এবং কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাজস্থলী উপজেলা 3 নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি সুজিত কর টিপু সভাপতিত্বে রাজস্থলী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবাদিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক রাঙ্গামাটি জেলা কোঅর্ডিনেটর ও সাধারণ সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মোহাম্মদ মোশাররফ হোসেন সেলিম। প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা সহ আইন বিষয়ক সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অ্যাডভোকেট গফুর বাদশা। বিশেষ অতিথি ছিলেন রূপান্তর বাংলা পত্রিকার সাংবাদিক এবং জেলা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম। রাজস্থলী উপজেলার আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি চাইথওয়াইং মং মারমা, সহসভাপতি রুবেল দাস, সাধারণ সম্পাদক জয়নাল আবাদিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শ্যামল ত্রিপুরা, অর্থ সম্পাদক অজয় দে, প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন মর্মা, আইন সম্পাদক বাপ্পা ধর, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক হাসারুন ত্রিপুরা, ধর্ম বিষয়ক সম্পাদক জগদীশ দেবনাথ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। সর্বশেষ রাজস্থলী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি সুজিত কর টিপু বক্তব্যে বলেন, মানবাধিকার দৃশ্যত মানবতাকে রক্ষা করা, মানবতাকে সুসংহত করা ও মানবিক গুণাবলীর সম্মিলন ঘটানো, বিপন্ন সুবিধাবঞ্চিত অবহেলিত পক্ষান্তরে নির্যাতিত মানবকুলের পক্ষে কাজ করে আমরা সফল হব।